ওয়েলকাম ব্যাক। সো গাইস, আজ আপনাদের সাথে কিছু ইনডিরেক্ট শুট করব এবং আমরা গেম প্লে করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবং আমরা এখানে কিন্তু ইনডিরেক্ট শুট করে নিব, ডিজিটের উপর টাচ দিয়ে তারপরে কিন্তু ব্রাশ শুট করে নিয়ে নিলাম। এবং পরবর্তী শুটটি এখান থেকে কিন্তু আমাদের, আমি কিন্তু এটি কেটে শ্যুট করবো, একটু স্পিডে শ্যুট করবো এবং গুটিগুলো এখান থেকে বের করার চেষ্টা করি। তারপরে আমরা ইনডিরেক্ট শ্যুট করার সুযোগ পেলে তখনকারই ইনডিরেক্ট শ্যুট করব। এবং এটি কিন্তু ইজি ইনডিরেক্ট শ্যুট, তো ইজিভাবে কিন্তু চলে গেল। এবং পরবর্তী শ্যুটটি এটি কিন্তু হার্ড শ্যুট হবে, বিরাট শ্যুট করে তারপরে নিব। সো অপিনিয়ন প্লেয়ার গুটির উপরে প্রেশার দিয়ে শ্যুট করলাম, এটা কিন্তু পারফেক্ট শ্যুট হয়ে গেল। তো এইগুলো শ্যুটের কিন্তু অনেকবার মিস হয়ে যায়। এবং রেটটি কিন্তু আমি কাঠের তিনটি চারটি টাচ করে তারপর নেওয়ার চেষ্টা করব। সো এখানে কিন্তু পারফেক্ট শ্যুট হয়ে গেল। এবং এখান থেকে কিন্তু আমার গুটি নেওয়ার জন্য একটি বিরাট শ্যুট হয়, আমার ডান সাইডের পকেটে চলে যাবে। এখানে কিন্তু আমি সাইড করে তারপরে কিন্তু শ্যুট করব, একেবারে আমার গুটির উপরে প্রেশার দেব। একটু কর্নার সাইড করে শ্যুট করলাম এবং আমার এখন ক্লিয়ার হয়ে যাবে। তো এই গুটিটি লাস্ট একটি গুটি ইনডিরেক্ট করে আমি টানে নিয়ে নেব। সো পারফেক্ট শ্যুট হয়ে গেল। তো পরবর্তীতে আবারও কিছু ইনডিরেক্ট শ্যুট করব, কাটা শ্যুটগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো এটি কিন্তু কাট টাচ করে তারপর আমার সাইড পকেটে নিয়ে আসলাম। সো আমরা লাস্ট গেম প্লে করব, ঠিক আছে? তো ফার্স্ট টার্নটি এখানে আমি পেয়ে গেলাম এবং এখান থেকে কিন্তু মিডল পয়েন্ট থেকে শ্যুট করলাম এবং অনেকটাই কিন্তু রিস্ক ছিল, তারপরও কিন্তু শ্যুটটি করলাম, কারণ কাট টাচ হয়তো যেতে পারে, এই জন্য অনেক সময় যায় না, এখান থেকে কিন্তু পকেটের পাশ থেকে কিন্তু ঘুরে যায় গুটিটি। তো যাই হোক, আমরা কতটুকু গেম প্লে করতে পারি এবং এখানে ব্রেক টু ফিনিশ করে দিতে পারি কি না দেখবো। এবং এটি কিন্তু বিরাট শ্যুট দেবো চাপ দিয়ে, তারপরে আমার গুটির উপরে বিরাট শ্যুট করলাম। সো এই শ্যুটগুলো কিন্তু অনেকটা হার্ড, তো বিটিএম হলে ইজিভাবে নেওয়া যায়। তো পরবর্তী শ্যুটটি আবারও কিন্তু কাট টাচ করে তারপরে একটু সময় নিয়ে শ্যুট করলাম, যাতে আমাদের ইজিভাবে আমরা গুটিগুলো নিতে পারি। তো এটাই, এরপরে যে আমাদের এই গুটিটি আছে, এই গুটিটি কিন্তু খুব স্পিডে শ্যুট করব আর গুটিগুলো এখান থেকে বের করার চেষ্টা করেছি। সো যাই হোক, এখন মোটামুটি এখান থেকে হয়তো গুটি বের করতে পারবে এই গুটিটির জন্য। সো একটি গুটি বের হয়ে গেল, এখান থেকে ইজি ছিল মোটামুটি। তারপরও এই গুটিটির জন্য কিন্তু আমি আরও গুটিগুলো, মিডল পয়েন্টে যে গুটিগুলো আছে এই গুটিগুলো কিন্তু বের করতে পারবো। সো এটি শ্যুট করব, অনেকটা রিস্ক আছে, তো খুব স্পিডে শ্যুট করব আর গুটিগুলো বের করার চেষ্টা করলাম। তো গুটিটি বের হয়ে গেল, এখান থেকে কিন্তু আমার আরও রিস্ক হতে পারে, তো এটি রেটটি আমি চাপ দিয়ে নিয়ে নেব। তো সোলো মিডিয়ামভাবে এটি শ্যুট করব, স্পিডে শ্যুট করলে কিন্তু আবার এই গুটিটি কিন্তু আমার এখান থেকে ঘুরে যেত, কাটটাস হয়। তো যাই হোক, এরপরে আমি ইনডিরেক্ট করে কিন্তু শ্যুট করে নেওয়ার চেষ্টা করবো আমার ডান সাইডের পকেটে যেটা আছে। সো ডান সাইডের পকেটেই কিন্তু চলে আসলো এবং লাস্ট এখনও কিন্তু অপোনেন্ট প্লেয়ার লিপ দেয় না, এটা কিন্তু ইজি গুটি আছে। তো যাই হোক, আমি ইজি করেই নিয়ে নিই, অপোনেন্ট প্লেয়ার ভাইটির প্রোফাইলটি দেখে নিই। 2.5 বিলিয়ন, তো 48,000 গেম খেলছে, প্রায় 49,000 গেম খেলেছে। তো যাই হোক, আমি ইজিভাবে নিয়ে নিই। এবং পরবর্তী গেম প্লে আবারও কিন্তু আমরা দুবাই এসকেবার গেম প্লে করবো, যেহেতু আমার কয়েন কম আছে তাই আমি দুবাই এসকেবার গেম প্লে করবো, ঠিক আছে? সো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা যদি এখনও ভিডিওটি লাইক করে না রাখেন, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনারা পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো দেখা যাক অপিনিয়ন প্লেয়ার ভাইটি কতটুকু গেম প্লে করতে পারে এবং সে ব্রেক টু ফিনিশ করে দিতে পারে কি না, আমরা একটু ওয়েট করে দেখব। তো সে কিন্তু খুব সুন্দর শ্যুট করছে এবং এখান থেকে গুটিগুলো বের করার চেষ্টা করবে, তারপরে তার কিন্তু গুটি নিতে অনেকটা রিস্ক হয়, তাই সে কেটে শ্যুট করতে চাইছে। তারপরও কিন্তু এখান থেকে শ্যুট করলেও গুটিগুলো বের হতে পারে, সে মনে হয় টাইমটি এখানেই শেষ করে দিবে, শ্যুট করার আগেই মনে হয় টাইম চলে যাবে। তো তার টাইমটি কিন্তু চলে গেল এবং আমি চান্সটি পেয়ে গেলাম। তো আমি কিন্তু এই গুটিটি খুব স্পিডে শ্যুট করব কেটে এবং গুটিগুলো বের করার চেষ্টা করতে হবে আমার, না হলে কিন্তু আমার এখানে ক্লিয়ার হবে না। সো আমি কেটে শ্যুট করব এবং এটি মিডিয়ামভাবে শ্যুট করব, না হলে কিন্তু আমার স্ট্রাইকটি পকেটে পড়ার সম্ভাবনা থাকে। যদি আমি স্পিডে শ্যুট করতাম তাহলে স্ট্রাইকটি কিন্তু পকেটে পড়ে যেত, সো এজন্যই আমরা মিডিয়ামভাবে শ্যুট করেছি এবং এটি কেটে শ্যুট করব। তো অনেকটাই রিস্ক এই শ্যুটগুলো করতে, একটু উপরের দিকে হয়ে যায় এবং একেবারে কাছাকাছি হলে কিন্তু আমাদের অনেক রিস্ক হয়ে যায়। সো তারপরে চলে গেল এবং পরবর্তী শ্যুটটি, এটি রেটটি সরানোর জন্য আমি এখান থেকে শ্যুট করলাম খুব স্পিডে।
এবং এরপরে কিন্তু আমাদের একটু হার্ড হতে পারে, তারপরও চেষ্টা করব ক্লিয়ার করার জন্য, ইজি ভাবে নেওয়ার জন্য। দেখা যাক এখান থেকে গুটিগুলো কিন্তু আমাদের সরিয়ে ফেলতে হবে, এবং এই চাপটি আমি দিব অপোনেন্ট প্লেয়ার গুটি দিয়ে, এই চাপটি দিয়ে দিব। এবং তার আগে আমি এখান থেকে শ্যুট করার চেষ্টা করি, দেখি এই শ্যুটটি আগে নিয়ে নে, এখানে কিন্তু সাইটে বাজে, তার থেকে ভালো হবে এটা চাপ দেওয়া। তো আমি এটি চাপ দিয়ে দিই এবং খুব স্পিডে শ্যুট করলাম, একটু রিস্ক ছিল চাপটি। পরবর্তী শ্যুটগুলো কিন্তু আমাদের হার্ড হতে পারে, এবং আমার যদি এই গুটিটি আসে যেটা অপোনেন্ট প্লেয়ার সাইটে, এই গুটিটি এটি যদি একটু এগিয়ে থাকতো বাম সাইটের দিকে, তাহলে কিন্তু আমি গুটিটি বের করে ফেলতে পারতাম এখান থেকে। তো মনে হয় আমার এখানে মিস হয়ে যাবে, এটাও হতে পারে। তো যাই হোক, আমি চাপটি খুব স্পিডে দিব, এবং আমার পরবর্তী গুটিটি নেওয়ার জন্য আমার কিন্তু এখান থেকে সরাতে হবে, একটি গুটি টাচে বের করতে হবে। তাই আমি খুব স্পিডে শ্যুট করব, স্লোভাবে শ্যুট করলে যাবে, এবং স্পিডে শ্যুট করলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে। সো পকেটের পাশ থেকে কিন্তু ঘুরে তারপরে চলে আসলো, যাই হোক কিছুই করার নেই। এবং অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে সেটাই আমরা দেখব। সো আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না রাখেন, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে এবং তার একটি গুটি মিস হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তাই আমরা ওয়েট করে দেখব। এবং কথায় আছে যে ধৈর্যের ফল মিঠে হয়, তাই আমরা একটু কিন্তু ওয়েট করে দেখব, দেখা যাক আমরা চান্স পাই কিনা। এখানে হয়তো একটি চান্স পেয়ে যেতে পারি। সে কিন্তু এখান থেকে তুলে ফেললো, তার গুটিটি পারফেক্ট শ্যুট করে ফেললো এবং তুলে ফেললো, তারপরও কিন্তু আমরা ওয়েট করব। হয়তো সে মিস করে দিতে পারে, অথবা স্ট্রাইকের পকেটে পড়ে যেতে পারে, এরকমের হতে পারে। সো সে কিন্তু মিস করে ফেললো। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।